হাজার টাকা খরচ করে পার্লারে না গিয়ে ঘরে বসেই এই ভাইরাল ফেসিয়ালটি করে পেতে পারেন দুধের মতো ফর্সা ধবধবে ত্বক। এই ফেসিয়ালটি তিনটি স্টেপে করলে আপনার ত্বক হবে 10 সেট ফর্সা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ভাইরাল কফি ফেসিয়াল রেমেডি নিয়ে। ভাইরাল কফি ফেসিয়ালটি আপনারা যদি তিনটি স্টেপে আপনাদের ত্বকে ব্যবহার করেন তাহলে পার্লারে না গিয়ে পার্লারের মতো ফর্সা ত্বক খুব সহজেই আপনারা ঘরে বসে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করবে, মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ, রোদে পোড়া কালো দাগ দূর করে ত্বকে করবে গভীর থেকে ফর্সা গ্লাসি স্কিনের মতো চকচকে। ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে। আশা করি আজকের এই ভাইরাল ফেসিয়াল রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ভাইরাল কফি ফেসিয়াল রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কফি। কফির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেইন, যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। ভাইরাল কফি ফেসিয়াল রেমেডিটি তিনটি স্টেপে করে দেখাবো। তো প্রথমেই কফি ক্লিনজার তৈরি করে নিচ্ছি। তো চলুন দেখে নিই খুব সহজ পদ্ধতিতে কফি ক্লিনজার কীভাবে তৈরি করছি। ক্লিনজারটি তৈরি করার জন্য একটি বাটির মধ্যে 1 চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি লেবু, এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। নিয়মিত ত্বকের যত্নে লেবুর রস ব্যবহার করার ফলে সকল প্রকার কালো দাগছোপ খুব সহজেই দূর করতে সহায়তা করে, ত্বককে গভীর থেকে ফর্সা করে। তো চামচের সাহায্যে লেবুর রস কফি পাউডারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, এখানে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিব। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করতে সহায়তা করে। মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ, রোদে পোড়া কালো দাগ, এছাড়াও ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা। তো খুব ভালোভাবে উপাদানগুলো চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ত্বকের যত্নে 100% কার্যকরী কফি ক্লিনজারটি তৈরি হয়ে গেল। কফি ফেসিয়ালের দ্বিতীয় স্টেপ স্ক্রাব। তো স্ক্রাবটি এখন তৈরি করে নিব। নিয়ে নিয়েছি কফি পাউডার, এখানে 1 চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিব। এই ফেসিয়ালটি আমি আমার মুখমণ্ডলে করব, এর জন্য 1 চামচ পরিমাণ কফি পাউডার ব্যবহার করছি। আপনারা যদি আপনাদের গলা, হাতে, পায়ে, ঘাড়ের যত্নে এই ফেসিয়ালটি করতে চান সেই ক্ষেত্রে কফি পাউডার এবং সাথে অন্যান্য উপাদানের পরিমাণ বাড়িয়ে দিবেন। তো এখানে আমি কফি পাউডারের সাথে 2 চামচ পরিমাণ নারিকেল তেল এবং 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এই তিনটি উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কফি পাউডার, নারিকেল তেল এবং চিনি, এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো কফি স্ক্রাবটি তৈরি হয়ে গেল। এখন তৈরি করে নিব কফি ফেসিয়ালের তৃতীয় স্টেপ, কফি ফেস মাস্ক। কফি ফেসিয়ালের ফেস মাস্ক রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ডিম। তো এখানে আমি ডিম ভেঙে নিয়েছি, তো ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এই পর্যায়ে আবারও নিয়ে নিয়েছি কফি পাউডার, এখানে 1 চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিলাম। তো কফি পাউডারের সাথে দিয়ে দিচ্ছি বেসন, এখানে আমি 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কফি পাউডারের সাথে বেসন মিশিয়ে নিচ্ছি। বেসন আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। আমাদের ত্বকের সব ধরনের ময়লাকে গভীর থেকে তুলে আনে এবং ত্বককে গভীর থেকে ফর্সা করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ডিমের সাদা অংশ। তো চামচের সাহায্যে খুব ভালোভাবে কফি পাউডার, বেসন এবং ডিমের সাদা অংশ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। যাদের ত্বক প্রচণ্ড তৈলাক্ত তারা যদি নিয়মিত ডিমের সাদা অংশের তৈরি রেমেডি ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সহায়তা করবে এবং ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে, ত্বককে করবে গভীর থেকে ফর্সা। তো খুব ভালোভাবে ডিমের সাদা অংশ উপাদানগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া দুধ, এখানে আমি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি।
দুধ আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। আমাদের ত্বকে সব ধরনের কালো দাগছোপ দূর করতে সহায়তা করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো কফি ফেস মাস্কটি খুব সহজেই তৈরি হয়ে গেল। ভাইরাল কফি ফেসিয়ালের তিনটি স্টেপ তৈরি করে নিয়েছি, কফি ক্লিনজার, কফি স্ক্রাব এবং কফি ফেস মাস্ক। এই তিনটি স্টেপে পার্লারে না গিয়ে আপনারা ঘরে বসেই কিন্তু এই ফেসিয়ালটি খুব সহজেই করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই তিনটি স্টেপ দ্বারা আপনারা কিভাবে আপনাদের ত্বককে ফেসিয়াল করবেন। তো প্রথমেই আপনারা আপনাদের ত্বকটিকে খুব ভালোভাবে ফেস ওয়াশের সাহায্যে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপর একটি নরম কাপড় দিয়ে আপনাদের ত্বকটিকে মুছে নেবেন। কফি ফেসিয়ালের প্রথম স্টেপ ক্লিনজার। তো প্রথমেই একটি মেকআপ ব্রাশ অথবা হাতের সাহায্যে এই ক্লিনজারটি আপনাদের ত্বকের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। তো ফেসিয়ালের প্রধান বিশেষত্ব হচ্ছে ত্বকের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করা। তো এই ক্লিনজারটি লাগানোর পর আঙুলের সাহায্যে সার্কাল মোশনে আলতোভাবে 20 মিনিটের মতো মাসাজ করবেন। অবশ্যই 20 মিনিট মাসাজ করতে হবে। মাসাজ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। মাসাজ করার ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে ত্বকের বলিরেখা দূর হয়, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে টানটান করতে সহায়তা করে, ত্বকের মৃত কোষগুলোকে পুনরুজ্জীবিত করে আর মৃত চামড়াগুলোকে দূর করে। কফি ক্লিনজারটি দিয়ে 20 মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে আপনাদের ত্বকটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপর আবারও পাতলা সুতি কাপড় দিয়ে ত্বকটিকে মুছে নেবেন। প্রথম স্টেপ ত্বকে ক্লিনজিং করার পর দ্বিতীয় স্টেপ আপনারা আপনাদের ত্বকটিকে স্ক্রাব করে নেবেন। তো এর জন্য হাতের মধ্যে কিছুটা স্ক্রাব নিয়ে আপনারা আপনাদের ত্বকে 10 মিনিটের মতো আলতোভাবে সার্কাল মোশনে মাসাজ করবেন। অবশ্যই কিন্তু এই সময় লক্ষ্য রাখবেন আপনাদের ত্বকের মধ্যে যাতে কোনো প্রকার আঘাত না পায়, খুবই আলতোভাবে স্ক্রাব করে নেবেন। 10 মিনিট স্ক্রাব করার পর আপনারা নর্মাল পানি দিয়ে আপনাদের ত্বকটিকে ধুয়ে ফেলবেন। দ্বিতীয় স্টেপ স্ক্রাব করার পর তৃতীয় স্টেপ ফেস মাস্ক। ফেস মাস্কটি আপনারা আপনাদের ত্বকের মধ্যে একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে আবারও 10 থেকে 15 মিনিট আপনাদের ত্বকের মধ্যে মাসাজ করবেন। 10 থেকে 15 মিনিট ত্বকের মধ্যে মাসাজ করার পর আঙুলের সাহায্যে অথবা মেকআপ ব্রাশের সাহায্যে এই কফি ফেস মাস্কটি আপনাদের ত্বকের মধ্যে আবারও লাগিয়ে নেবেন। লাগিয়ে অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত এই ফেস মাস্কটি শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত। যখন দেখবেন ফেস মাস্কটি শুকিয়ে গেছে, তখন হাতের মধ্যে কিছুটা পানি দিয়ে আবারও 10 মিনিটের মতো আপনাদের ত্বকটিকে মাসাজ করে নেবেন। তো 10 মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ত্বকটিকে ধুয়ে ফেলবেন। তো এভাবে তিনটি স্টেপে এই ফেসিয়ালটি আপনারা করে নেবেন। এই ফেসিয়ালটি একবার করার পর আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। দেখবেন আপনাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে, ত্বকের সব ধরনের কালো দাগছোপ আস্তে আস্তে রিমুভ হচ্ছে এবং ত্বকের বলিরেখা দূর হচ্ছে, ত্বকটা টানটান হয়ে যাচ্ছে। তো ভালো ফলাফলের জন্য এই রেমিডিটি আপনারা সপ্তাহে 2 বার আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত ত্বকের যত্নে এই ফেসিয়ালটি করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো আশা করি আজকের এই ফেসিয়াল রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমিডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজান নয় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।